এঘরেও সুন্দর বিছানা পাতা আছে, তিনজন করে থাকতে পারবেন। এদিকে টেবিল, দুটো করে চেয়ার, সুন্দর পরিষ্কার বিছানাপত্র, খুব সুন্দর বিছানাটা। বাথরুম খুব সুন্দর ডিজাইন করা টাইলসগুলো। বাথরুমটা দেখে নিন একবার, কোমোড আর এদিকে শাওয়ার। আজকে পুরীতে একদম বাজারের কাছে, অর্থাৎ বাঙালি বাজারের কাছে একটা সুন্দর হোটেল দেখাবো, যেটা যথেষ্ট বাজেটের মধ্যে, আর এখান থেকে সমুদ্র হেঁটে কিন্তু মাত্র 1 মিনিট। তো চলুন একবার ঘরগুলো আপনাদের দেখিয়ে দিই। আর এত সুন্দর বাজেটের মধ্যে এখানকার রুমগুলো দেখলে আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আপনাদের একবার নিচের ফ্লোরের ঘরগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে 108 নম্বর রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে তিনজন থাকতে পারবেন। এদিকটা আয়না আছে, এখানে ছোট্ট কাবার্ড আছে, আর এই দিকটা হচ্ছে কিন্তু রান্নার জায়গা। আর রান্নার জন্য কিন্তু এনারা বাসনপত্র কিন্তু সবই দিয়ে দেন। ঘরে টিভি আছে, টেবিল, চেয়ার, ওপরে ফ্যান, আর এই দিকটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে বেসিন, এদিকে কমোড, আর ওপরের দিকে শাওয়ার। এই ঘরে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু তিনজনে থাকতে পারবেন। আর এই দিকটা রান্নার তো জায়গা দেখালাম, রান্নার জায়গার সাথে এখানে কল, আর এদিকে একটা জানলা আছে যাতে রান্না করতে ঘরে কোনো ঝাঁঝ বা গন্ধ যাতে না হয় সেটা বেরিয়ে যাওয়ার জন্য। এর পরের যে ঘরটা দেখবো সেটা হচ্ছে 102 নম্বর ঘর। এঘরেও সুন্দর বিছানা পাতা আছে, তিনজন করে থাকতে পারবেন। এদিকে টেবিল, দুটো করে চেয়ার, এদিকে হচ্ছে আয়না, আর এই দিকটায় সম্পূর্ণ আলাদাভাবে রান্নার ব্যবস্থা করা আছে, মানে রান্নাঘর। এখানে আপনারা রান্না করতে পারবেন। এদিকে বেসিন আছে, বেসিনের কল, আর এই দিকটায় হচ্ছে বাথরুম। বাথরুমটা একবার দেখে নিই। হ্যাঁ, বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা কিন্তু কোমোড সিস্টেম নয়, ইন্ডিয়ান স্টাইলের বাথরুম একটা। আর এদিকে শাওয়ার আছে। ঘরগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন যথেষ্ট রকম সুন্দর এবং যথেষ্ট রকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বাজেটের মধ্যে। বললাম বাজারের কাছে, বাজারের কাছে মানে বাজারের গায়েই একদম, মানে এখান থেকে বাজার একটুখানি। আমি দেখিয়ে দিচ্ছি সেটা, এইবার দেখে নেব ওপর তলার যে রুমগুলো আছে সেইগুলোকে দু একটা। প্রথমেই এই রুমটা আছে, রুমটা হচ্ছে 308 নম্বর রুম। রুমটা একবার দেখে নিন, সুন্দর পরিষ্কার বিছানাপত্র, খুব সুন্দর বিছানাটা। আর এদিকে আয়না, একটা ছোট্ট ড্রয়ার, এদিকেও কিন্তু আপনারা রান্না বান্না সব করতে পারবেন। বড় জানলা, এখানে মেশিনের কল, আর এদিকটায় আছে টিভি, এখানে একটি টেবিল, দুটো চেয়ার, আর এই দিকটা আছে বাথরুম। খুব সুন্দর ডিজাইন করা টাইলসগুলো। বাথরুমটা দেখে নিন একবার, কোমোড, আর এদিকে শাওয়ার। খুব সুন্দর কিন্তু রুমটা। এঘরেও কিন্তু আপনারা তিনজন খুব ভালোভাবে থাকতে পারবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আর বাজেটের মধ্যে। আরেকটা ঘর আপনাদের দেখাই, যেটা এসি ঘর। এটা হচ্ছে 301 নম্বর রুম। এ ঘরেও আপনারা তিনজন থাকতে পারবেন,
বিছানা পাতা আছে, এদিকে আয়না, ড্রেসিং টেবিল, এদিকটা টিভি, এখান তো এসি আছে, আর এই দিকটা হচ্ছে একদম পার্সোনাল ব্যালকনি। এইবার দেখুন পুরো বাজারের রাস্তাটা একদম সামনে, এই হচ্ছে বাজারের রাস্তা, আর এই টোটালটা হচ্ছে কিন্তু বাঙালি বাজার। নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো বাজারটা কিন্তু এইখানে, আর এই হচ্ছে কিন্তু সাইডে বিল্ডিং। আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম বাজারের গায়ে, আর এই হচ্ছে সামনেই মেন রোড। আর এই যে মেন রোডের যে এই রাস্তাটা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেলেই কিন্তু আপনারা সমুদ্রের দিকে পৌঁছে যেতে পারবেন। খুব সুন্দর লোকেশনে কিন্তু এই ঘরগুলো এদের। এবার একটু বাথরুমটা দেখে নিই, বাথরুমটাও সুন্দর, বেসিন, আয়না, ওপরে শাওয়ার, এদিকে কমোড, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই দিকটায় জিনিসপত্র রাখার জায়গা দরজা থেকে ঢুকেই, আর এই রুম থেকে বেরিয়ে এইখানে হচ্ছে কমন ব্যালকনি, কারণ প্রত্যেকটা ঘরে তো ব্যালকনি নেই, তাই এই হচ্ছে কমন ব্যালকনি। আর এই যো সামনে বাজার, এই যো রাস্তা, আর এই দিকে রাস্তাটা একদম চলে যাচ্ছে কিন্তু কাকাতুয়ার দিকে, আর এই যে সামনে যে রাস্তাটা দেখছেন এই দিক দিয়ে কিন্তু সোজা চলে যাবেন সমুদ্রের ধার, ক্যামেলিয়া, গোল্ডেন স্যান্ড সব কিন্তু এই রাস্তাতে ঢুকে যাবে। আর এই সামনে যে রাস্তাটা হলুদ বাড়িটার পাশ দিয়ে যেটা দিয়ে ঢুকে যাচ্ছে, এইটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু একদম পৌঁছে যাবেন সমুদ্র, যেই সমুদ্রের ধারে গোল্ডেন স্যান্ড আছে ঠিক তার পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা বেরোবে। হেঁটে মাত্র 1 মিনিট, সামনেই খাবার দোকান, সামনেই বাজার, সব কিছু কাছে, সামনে থেকেই অটো টোটো আপনি সব পেয়ে যাবেন এই রাস্তা দিয়েই। আর এইটা হচ্ছে দোতলার কমন ব্যালকনি, এদিকে চেয়ার রাখা আছে বসার জন্য, আর এই সামনেই হচ্ছে কিন্তু খাবারের দোকান, মিষ্টি, পরোটা, মালপোয়া, জিলিপি, যা খেতে চাইবেন সেটা দিয়ে এটা টিফিন করিয়ে দেবেন। এখানে আপনারা দড়ি টাঙিয়ে জামা কাপড়ও শুকুতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এখন উঠে পড়েছি ছাদে, দেখি ছাদ থেকে সমুদ্র দেখা যায় কিনা। হ্যাঁ, ছাদ থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করুন, ওই যে হচ্ছে সমুদ্র, দুটো নারকল গাছের ফাঁক দিয়ে কিন্তু পুরো সমুদ্রটা কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই ছাদের ওপর থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, অনেকটা উঁচু থেকে, তো এই যে পুরো বাজারটা, সামনে এই যে রাস্তা, টোটো আসছে, আর এখান থেকে মন্দিরও কিন্তু খুবই কাছে। আমরা এখন পেয়ে গেছি মোনালি কটেজের যিনি ম্যানেজার মশাই আছেন তেনাকে। আচ্ছা দাদা, আপনার নামটা যদি একটু বলেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার নাম পূর্ণ। পূর্ণ, আচ্ছা বলছি এখানে হোটেলের রেট পত্র গুলো যদি একটু বলে দেন তো খুব ভালো হয়। রেট হচ্ছে অফ টাইম হচ্ছে 600 থেকে শুরু করে 800 মধ্যে। আচ্ছা, আর যদি সিজন টাইম হলে 1000 থেকে 1300 আপনাকে ফোন করলেও তো হবে। আর এখানে কি জেনারেটর ফেসিলিটি আছে, কারেন্ট চলে গেলে? আর জলের ফেসিলিটি কি আছে? অ্যাকোয়াগার্ড আছে, বা কেউ যদি জল নিতে চায় সে আলাদা করেও জল নিতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা ভাই, জয় জগন্নাথ। যতটা পারলাম ততটাই তুলে ধরলাম এই মোনালি কটেজের রুমগুলো, বেশিরভাগ রুমেই কিন্তু গেস্ট আছেন, আর যেটুকু পারলাম সেটুকুই একদম ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে
সাথে থাকবেন, নমস্কার আর খুব ভালো থাকবেন।